এবং আগামী 16 ফেব্রুয়ারি মানব জাতির পবিত্র অধিকার প্রয়োগ করতে পারেন। আজকে নির্বাচন কমিশন ত্রিপুরার জন্য মানুষকে অঙ্গীকার করছে, সেই পবিত্র দায়িত্বে আপনারা অংশগ্রহণ করার মধ্য দিয়ে সারা ত্রিপুরাজ্যের সহ আপনাদের নিজেদের ভবিষ্যৎকেও, নিজেদের জীবনটাকেও, নিজেদের স্বপ্নটাকেও আপনারা সেই গঠনতান্ত্রিক পথে, ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যাবেন এবং শান্তির পক্ষে, গণতন্ত্রের পক্ষে, উন্নয়নের পক্ষে থাকবেন, এই আশা ব্যক্ত করে আগামী দিন, আগামী পরশু বা তার পর দিন আমাদের প্রার্থী ঘোষণা হবে। সেই প্রার্থীর পক্ষে প্রচারে নেমে বিপুল ভোটে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করার মধ্য দিয়ে এক নতুন ইতিহাস তৈরি করার জন্য দায়িত্ব গ্রহণ করবেন। ইয়া আমান দেখে আমি